গ্রামবাসীরা ডিসিশন নেবেন, আমরা ওইভাবেই চলো। গ্রামবাসীরা যেভাবে ডিসিশন নেবে ওই ডিসিশনের সঙ্গে টিম ক্ষমতা পক্ষ নিয়ে থাকবে। আপনাদের পার্টি এই এলাকা, তো আপনারা আমাদের চিহ্ন হলো আনারস মার্কা। এলাকার উন্নতি আমাদের সকলের স্বার্থে, আপনারা সবাই মিলে ওনাকে বিজয়ী করবেন। আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবে, এটা আমাদের বিশ্বাস। যে আপনারা সবাই বিগত দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার রাস্তাঘাট এগুলো এখনো পরিবর্তন হয়নি। তো আমাদের আওয়াজ একটাই যে আমরা এই সবগুলা পরিবর্তন করব। আমরা আমাদের এমএলএ ওই দিন আসছিল, বলছে যে এই এলাকার রাস্তাঘাট অনেক কিছু পরিবর্তন হবে। তো ওই নিরিখে আজকে আমরা এখানে আড়ালিয়ার 1 নং ওয়ার্ডের 2 নং আসনের আমাদের প্রার্থী আলেকা খাতুনের সমর্থনে আমরা সবাই বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি সকাল থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2018 সাল পর থেকে এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন কোথাও হয়নি। তো আমরা বাড়ি বাড়ি যাওয়ার পর একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষের একটা ভাবভাগা উচ্ছ্বাস যে মানুষের ভোট দেবে। আর আমরা বিশ্বাসী মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমর্থনে যে আমাদের প্রার্থী এখানে না, পুরো 8টা ওয়ার্ডে আমরা দিয়েছি, 8টা ওয়ার্ডেই আমরা বিজয়ী হব। আমাদের মহারাজার আদর্শে সবাই অনুপ্রেরিত হয়ে রেডি হয়ে আছে যে 8 তারিখ কবে আসবে, মানুষে ভোট দেবে। আর আরেকটা কথা হলো, আমাদের এই গ্রামের মধ্যে আমরা গ্রামবাসীকে নিয়ে এখানে তো বিগত দিনে দেখেছি যে প্রধান অন্য জায়গা থেকে হয়, আমরা গ্রামবাসীকে নিয়ে বসে এখানে আমরা যদি ত্রিপুরা মথার দল আমরা যদি বিজয়ী হই এখানে, তাহলে আমরা প্রধান গ্রামবাসীকে নিয়ে আমরা এখানে ডিসাইড করে আমরা গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রাম থেকেই আমরা প্রধান চয়েস করব। বাড়ি বাড়ি যাই মানুষের কাছে কি পাইছে? বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষ এখানে অনেকেই বলেছে যে তারা নাকি এখানে খুব অসুবিধায় আছে। এখানে বিশেষ করে এখানে মাইনরিটি অধ্যুষিত এরিয়া, যেখানে রাস্তাঘাটের খুব প্রবলেম, জলের প্রবলেম। তো মানুষকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা ত্রিপুরা মথা দল আমরা সবসময় মানুষের পাশে থাকি, আপনাদের সুখে দুঃখে আমরা পাশে থাকবো, আর আমাদের আপনাদের এই দাবিগুলি আমরা উপর লেভেলে আমরা পৌঁছাবো। ক্যান্ডিডেটের নামটা একটু কইয়ে দিন। এখানে যিনি এখানে দাঁড়িয়ে 1 নং ওয়ার্ডের 2 নং আসনে যিনি দাঁড়িয়েছেন ওনার নাম আলেকা খাতুন, উনি এখানে আছেন, উপস্থিত আছেন আলেকা খাতুন। থ্যাংক ইউ। তিনি আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত ইলেকশন বাগে 1 নং ওয়ার্ড 2 নং আসন তিনি প্রার্থী বরং গুণাংজে আলেকা খাতুন তিনি বাকে তিনি 1 নং ওয়ার্ডও প্রসাদ খাই দো এবং আশাবাদী সিন তিব্রাম থানাই বড় গবাং মা বুট বানো জয়ংনাই আউন বাকে তিনি আরো সিনি ফুং থেকেও সিনি আরো দূর টু দূর প্রোগ্রামও প্রসাদ খাই দো তিনি সিনি আরো খাইমান জাকা সিন মানুষ চেয়ারম্যান বরং সালম ভাইজান দো এই সিনি তিব্রাম থানে ওয়াই টি এফ নি প্রেসিডেন্ট বরং গুণ রাধা চরণ খাইজা তিনি যত্ন আরো মিলি হইন যৌথভাবে একদম জোরদার প্রচার খাই দো এই সিন জিডাবলিউএফনি বরং যত্ন খাই দো প্রচার বাহাই মা তং পাঁচ রকমের সিনেমা নগর গ্রাম পঞ্চায়েত।